জারুলবাচা ইডিসি ভিলেজের সবরপাড়া এলাকায় এক গর্ভবতী মহিলা অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করলেন শুক্রবার। বাড়ি থেকে হাসপাতাল অন্তত 15 কিলোমিটার দূর হওয়ায় 102 অ্যাম্বুলেন্সে করে সন্তান সম্ভবা মাকে হাসপাতালে নিয়ে আসছিলেন স্বাস্থ্যকর্মীরা। পথে একটি পুত্র সন্তানের জন্ম দেন সেই প্রসূতি মা। পরে তাকে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। অ্যাম্বুলেন্সের স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানালেন এলাকার জনগণ।